হাই, জিরোপন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। সেন্টেন্স কানেক্টার প্র্যাকটিস ক্লাস, আমরা গত তিনটি ক্লাসে সেন্টেন্স কানেক্টার আসলে কী, কীভাবে, কোথায় বসে সেটি নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। যদি কেউ মিস করে থাকো এক্ষুনি দেখে আসতে পারো। আজকে একেবারে প্র্যাকটিক্যাল আলোচনা, অর্থাৎ তিনটি বোর্ডের তিনটি প্রশ্ন নিয়ে, তিনটি পরীক্ষার প্রশ্ন নিয়ে সরাসরি আমরা আলোচনা করব এবং আমাদের ওই তিনটি ক্লাসের আলোচনার সাথে এটির সাদৃশ্য কীভাবে সেটিও আমরা দেখে নেবো। তার আগে বলে নিচ্ছি, যারা জিরো পয়েন্ট স্কুল এখনও সাবস্ক্রাইব করনি এই মুহূর্তে করে নিবে, কারণ নিয়মিত জিরো পয়েন্ট স্কুলে আলোচনা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আলোচনায় চলে যাই সরাসরি। আমাদের হাতে সামনে একেবারে প্রথমে যে প্রশ্নটি আছে আমরা দেখতে পাচ্ছি, এটা চিটং বোর্ডের 2019 সালের প্রশ্ন। এটি 5 নম্বরের জন্য আসে। 10টি ব্ল্যাঙ্ক থাকে, এটির দাগ হচ্ছে 10, অর্থাৎ 10 নং কোয়েশ্চেনে এটি আসে। দেখো ইনস্ট্রাকশন দেয়া আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টার্স। দেখো কানেক্ট কিন্তু সেন্টেন্সকে করবে, অবশ্যই ওয়ার্ডকে না। সেন্টেন্স কানেক্টার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, খালি জায়গায় সেন্টেন্স কানেক্টার ব্যবহার করো অফ দ্য ফলোয়িং প্যাসেজ। অর্থাৎ এই যে ফলোয়িং প্যাসেজটা দেওয়া আছে সেখানে আমরা সেন্টেন্স কানেক্টার ব্যবহার করব, সেটি এই নির্দেশনায় বলা হয়েছে। সরাসরি চলে যাব প্রথম কথা, সেন্টেন্স কানেক্টারের জন্য মিনিংয়ের দিকে খুব বেশি মনোযোগ দিতে হবে, কারণ গল্পের মানেটা যদি না জানি গল্পটা ভালোভাবে সাজাতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। তারপরে দেখো আমাদের আমাদের তিনটি ক্লাসের আলোচনার সাথে সাদৃশ্যটা কোথায়। দেখো, উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ স্মোকিং। আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের অবশ্যই ধূমপানের যেই ভয়াবহতা সেটির ব্যাপারে সচেতন হতে হবে। মাস্ট মানে কি? অবশ্যই। এরপরে আসো যাই, ইট ইজ হার্মফুল টু আস, এটি আমাদের জন্য ক্ষতিকর। বলা হয়েছে ইট ইজ হার্মফুল টু আস ইন ভ্যারিয়াস ওয়েজ, বিভিন্নভাবেই এই ধূমপান আমাদের জন্য ক্ষতিকর। তারপরে সেন্টেন্স বলছে যে ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস, এটা কি করে, ঘটায়। কজেস মানে ঘটানো, ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকমের, ডিজিজ মানে হচ্ছে রোগবালাই, তাহলে এটি বিভিন্ন রকমের রোগবালাই ঘটিয়ে থাকে। দেখো ইট তারপরে কজেস হয়েছে, কারণ ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কজেস হয়েছে। ডিজিজ ডেশ ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, তারপরে ব্রঙ্কাইটিস, ক্যান্সার এটসেট্রা, তাহলে এই রোগগুলো ঘটায়। তাহলে এটি কি? দেখো বিভিন্ন রকমের ঘটনা ঘটায়। আমরা বলেছিলাম যে এরকমের যখন কিছু বলবে কেউ, যখন তোমাকে প্রশ্ন করবে বিভিন্ন রকমের রোগ হয়, তখন তুমি প্রশ্ন করবে আচ্ছা বল তাহলে কী কী রোগ হয়, তখন তুমি উদাহরণ দিচ্ছ ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো কী করছো তুমি, এক্সাম্পল দিচ্ছ। আমরা শিখেছিলাম যে ফর এক্সাম্পলের বেলায় কিছু কানেক্টার্স বসে, তার মধ্যে সাচ এজ, লাইক, ফর এক্সাম্পল, তাহলে এখানে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। এখানে ফর এক্সাম্পল ব্যবহার করতে পারি, লাইক ব্যবহার করতে পারি, সাচ এজ ব্যবহার করতে পারি। সো আমি আমার মতো করে একটা ছোট্ট ব্যবহার করে নিচ্ছি, সেটা হচ্ছে সাচ এজ, এটা আমার পছন্দ। এরপরে সেন্টেন্স আসো, দেশ ইট পলিউটস ইয়ার। দেখো বলা হচ্ছে যে শুধুমাত্র কি করে না, সে এই 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 কাজগুলো করে না, সিমিলারলি একই সাথে আমাদের শরীরের যেমন ক্ষতি করে, পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম ইট পলিউটস এয়ার, অথবা বলতে পারি আমরা সিমিলারলি একইভাবে, সিমিলারলি ইট পলিউটস এয়ার, একইভাবে এটি বাতাসেরও ক্ষতি করে। দেশ স্মোকিং কজেস হার্ম, দেখো এখানে বলছি এখানে অনেক কজেস, কজেস ভ্যারিয়াস ডিজিজেস, আবার এখানে আবার কজেস আসছে, তার মানে আমরা বলেছিলাম যে এখানে যেহেতু আছে প্লাস, আবার যখন আসবে এখানে প্লাস, তখন আমরা কি করি, এখানেও একটা প্লাস আছে আবার এখানেও একটা প্লাস আছে, তখন আমরা বলেছিলাম যে এডিশন, এক নম্বরে যেটি দেখেছি, তাহলে এডিশনে কি আসে, বিসাইড, মোরওভার, তাই না, তাহলে আমি এখানে বিসাইডস ব্যবহার করি। বিসাইড পাশাপাশি স্মোকিং কি করে, আমি এই যে বিসাইডটা ক্যাপিটাল লেটার হবে যেহেতু এটা শুরু, বিসাইডস স্মোকিং কজেস হার্ম টু দেশ স্মোকার্স নন স্মোকার্স। দেখো এটা হচ্ছে রেল লাইনের মতো, এটা অবশ্যই মাথায় রাখবে যে কি করে, এটা কজেস হার্ম, ক্ষতি করে টু কাদেরকে, স্মোকারদেরকেও নন স্মোকারদেরকেও, এটি হচ্ছে প্যারালাল, একই রেল লাইনের মতো যাবে, এটা স্মোকারদেরও ক্ষতি করে নন স্মোকারদেরও ক্ষতি করে, দুইটাকেই ক্ষতি করে। তো এই জায়গায় আমরা পেয়ার কনজাংশন ব্যবহার করি। পেয়ার কনজাংশন কেমন, যেমন আমরা বলি বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এরকমের রেল লাইনের মতো যখন দুইটা ঘটনা ঘটবে একই সাথে, যেমন স্মোকারদেরও কী করে, হার্ম করে, ক্ষতি করে, আবার নন স্মোকারদেরও হার্ম করে, তাহলে এই দুইটা ঘটনাই প্যারালালি হয় না, একই সাথে ঘটছে রেল লাইনের মতো, একইভাবে যাচ্ছে, তাহলে এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি নট অনলি বাট অলসো অথবা বোথ অ্যান্ড, তাহলে আমরা আমি আমার মতো করে বোথ ব্যবহার করছি। বোথ স্মোকার অ্যান্ড, বোথ স্মোকার্স অ্যান্ড নন স্মোকার্স
হু রিমেইনস বাই দ্যাম, যারা তাদের পাশে থাকে, অর্থাৎ যারা স্মোক করে তাদের পাশে যারা থাকে তাদেরকে, স্মোকারদেরও ক্ষতি করে, নন স্মোকারদেরও ক্ষতি করে। দেশ উই শুড গিভ আপ। সুতরাং আমাদের কি করা উচিত? কজ এন এফেক্ট। দেখেন যেহেতু এটা কি করে, ক্ষতি করে, আমরা বলেছিলাম যে কি করে, এটা যেহেতু ক্ষতি করে, এটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই, আমরা বলেছিলাম এ পাশ আর এ পাশ, তাহলে এ পাশটা যেহেতু, তো আমাকে কি করা উচিত? সো আমাকে এটা অ্যাভয়েড করা উচিত, স্মোকিংটা আমাকে কি করা, উই শুড গিভ আপ স্মোকিং, আমাদের স্মোকিংটা ছেড়ে দেওয়া উচিত। এবার আসো, দেশ ইট ইজ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। ঠিক আছে, এখানে আমরা হাওয়াভার ব্যবহার অথবা সো ব্যবহার করতে পারি। যেহেতু একবার সো ব্যবহার করে আসছি, এবার হাওয়াভার ব্যবহার, কারণ এটাও তো কি করছে, হাওয়াভার, হাওয়াভার ইট ইজ বাট এ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। কিন্তু যাই হোক, এটি আসলে এই ধূমপানটা ছেড়ে দেওয়া অনেক কঠিন কাজ, খুব সহজ কাজ না। আমরা বলেছি যে, বলি না যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এই ওই অর্থে এখানে বাট বসে, যে এটা ছেড়ে দেওয়া কঠিন। বলা হচ্ছে হাওয়াভার ইট ইজ, যাই বলি না কেন আমাদের কি, বাট এ গ্রেট অ্যাডিকশন টু গ্রেট রিড অফ, এটা ছেড়ে দেওয়া আসলেই প্রচণ্ড রকমের কঠিন, বিপরীত অর্থে এখানে বাট বসে। এবার আসো, বাট নাথিং ইজ ইম্পসিবল, কিন্তু যত কঠিনই হোক আমরা বলতে পারছি। এবার আসি মাইনাস প্লাস, যেমন এটা ছেড়ে দেয়া কঠিন কঠিন, এটা বলছি যদি মাইনাস হয় তাহলে এখানে আমি বলছি আবার ইতিবাচক, সেখানে যদি আমি নেগেটিভ কথা বলে থাকি এখানে আমি পজিটিভ কথা বলছি। ঠিক আছে, তার মানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস হলে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে আমরা ব্যবহার করি বাট, তাহলে বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কিন্তু কোনো কিছুই আমাদের দ্বারা অসম্ভব নয়। এবার আসো সর্বশেষ যেটি আছে, দেশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেনলি ডু ইট, এটা হচ্ছে আমরা বলছি যে শর্ত, তাই না? এখানে শর্ত না, যে উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ, যদি আমরা এটা ছেড়ে দেওয়ার জন্য খুব বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হই, উই ক্যান সার্টেনলি ডু ইট, এটাই তো ব্যাপার, একটার উপর আরেকটা ডিপেন্ড করে, তাই না? শর্ত, এই শর্ত হইলে এই এটি পূর্ণ হবে, ওই অর্থে আমরা ব্যবহার করি, তখন আমরা কন্ডিশনাল ব্যবহার করি, তাহলে কি হবে, ইফ, এই তো। এবার চলো আরেকটা প্রশ্ন সলিউশনে যাই। এবার আলোচনা করব 2018 সালের খসেটের যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে, সেটি একটু দেখে নেব। একটু খেয়াল করো, বলা হচ্ছে একই ইনস্ট্রাকশন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টার ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এটা খসেট 2018 প্রশ্ন, 2018 সারা বাংলাদেশে দুটি প্রশ্নে পরীক্ষা হয়েছিল, ভাগ ভাগ করে একটা খসেটে হয়েছিল, বাকি আরেকটা খসেটে হয়েছিল। এবার আসো এখানে যাই, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে একটা রাইট ফর্মস অফ ভার্বের একটা ব্যাপার আছে, এটা প্রায়ই আসে, এটা একটু বলে নেই। টাইম অ্যান্ড টাইড, দেখো দুইটা নাউন যখন যুক্ত হয় এবং দুইটা যখন সম্পূর্ণ আলাদা, দেখুন টাইম এবং টাইড দুইটা আলাদা না, টাইম একটা টাইড আরেকটা, যেমন ব্রেড অ্যান্ড বাটার একসাথে, এই জন্য সিঙ্গুলার হয়, বাট টাইম অ্যান্ড টাইড দুইটা যেহেতু আলাদা তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, এখানে কিন্তু ওয়েটস হয় না, হয়েছে ওয়েট ফর নান। এবার বলছি, নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, কেউ এই সময়ের যে সামনের ধাবমানতা সেটি কি করতে পারে না, থামাতে পারে না, তাহলে এটা আলটিমেট একটা রেজাল্ট দিচ্ছি না, ইউনিভার্সাল একটা থিঙ্কিং। আমরা বলেছি যে ইউনিভার্সাল থিঙ্কিং দেওয়ার বেলায় আমরা কি করি, এমফাসাইজ দিই, এমফাসাইজ দিলে আমরা ব্যবহার করি ইনডিড বা ইনফ্যাক্ট, তাহলে আমি একটা, ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, যেহেতু থামানো যায় না, তাহলে এবার আমি কি করছি, কজ এন ইফ্যাক্ট, তাই না? যেহেতু আমি এটা থামাতে পারি না, আমাকে কি করা উচিত, সো উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট অফ টাইম ইন বেইন, আমাদের অযথা একটা মুহূর্ত নষ্ট করা উচিত না। তাহলে সিতা বলা হয়েছে কি, উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল, তাহলে এখানে অনেক কিছু ব্যবহার করা যায়, তার মধ্যে রাদার শব্দটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন বলা হচ্ছে, সো উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন বেইন, আমাদের নষ্ট করা উচিত না, বরং উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম, ব্যবহার করা উচিত। এবার আসছি, দেশ দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, সবার জন্য তো এটা ইম্পর্টেন্ট, ব্যবহার করা ইম্পর্টেন্টই, স্পেশালি বলছে স্পেশালি স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড, কারণ স্টুডেন্টদের জন্য সময়টা খুব বেশি জরুরি। তাহলে এখানে আমরা বলেছিলাম যে আমরা আমার ক্লাসে বলেছিলাম যে এই লেকচারটা স্টুডেন্টদের জন্য উপকারী, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ HSC, তাহলে এখানে আমি সবার জন্যই সময়ের ব্যবহার উচিত, আবার এখানে আমি বলছি বিশেষ করে ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, তাহলে এখানে আমি এমফাসাইজ করছি স্পেশালি দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। এবার আসো ইতে যাই, দেশ ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস, এখানে আমরা বলছি প্লাস কথা বাট এখানে এসে বলছি মাইনাস কথা, কিন্তু দুঃখের বিষয় যে ছাত্রছাত্রীরা এটা কি করে না, ব্যবহার
করে না। তাহলে এখানে প্লাস কথা বলছি, আবার এখানে এসে কি করছি মাইনাস কথা বলছি। অর্থাৎ এখানে বলছি যে ছাত্রছাত্রীদের ব্যবহার করা উচিত, কিন্তু এখানে এসে আমরা রিয়েলিটিতে দেখছি যে ছাত্রছাত্রীরা ব্যবহার করছে না। তাহলে প্লাস মাইনাস যদি হয় তাহলে আমরা জানি কন্ট্রাস্ট হয়, তা কন্ট্রাস্টের এখানে বাট নিতে পারি। অন্যটাও ব্যবহার করা যায়, যদি আমরা ওয়্যার এজ ব্যবহার করতে চাই, হোয়াইল ব্যবহার করতে চাই, ব্যবহার করা সম্ভব, বাটটাও ব্যবহার করা যায়, বাটটা যেহেতু ইজি ক্যাচিং। বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্টস পাসেস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, তারা তাদের মূল্যবান সময় ফেসবুকে কাটায়। দেশ দ্য কিল দেয়ার টাইম, তাহলে এভাবে তারা কি করে, দাস আমরা বলতে পারি কনসিকুয়েন্স, তাই না? এইভাবে দে কিল দেয়ার টাইম এটাও বলতে পারি, বা অ্যাজ এ রেজাল্টও বলতে পারি। এটা কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে হচ্ছে রেজাল্ট বোঝাচ্ছে, যেমন এটার কারণেই ও ব্যবহার করার কারণেই কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আবার সময় নষ্ট হওয়ার কারণে দেখো সে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, আমরা বলেছিলাম এটা ইকুয়েশন। হ্যাঁ, এই পাশে জিরো হলে এই পাশেও জিরো করতে হবে, এই পাশে যদি তুমি দুই যোগ করো তাহলে এই পাশেও কী হবে, দুই যোগ হবে, তার মানে হচ্ছে ইকুয়েশন। তাহলে এই পাশে তুমি খারাপ কাজ করছো, তারপরে তাহলে এই পাশেও কী হবে, খারাপ ফলাফলই যুক্ত হবে। তুমি যেহেতু নষ্ট করছো সময়, তাহলে আলটিমেটলি কী করতে হবে, তোমাকে তার ফল ভোগ করতে হবে। এবং অ্যাজ এ রেজাল্ট, তাই না, দ্য কিল দেয়ার টাইম, তুমি তোমার সময় নষ্ট করছো, তাহলে কি আমরা কজ ইন ইফেক্ট, কজ ইন ইফেক্ট আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি, ক্যাপিটাল হবে। অ্যাজ এ রেজাল্ট দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, এবং সেজন্য তারা কী করতে পারে না, তাদের লেসন খুব ভালো প্রিপেয়ার করতে পারে না। ডেশ দে অলওয়েজ হ্যাভ পোর মার্কস, সেম ঘটনা দেখো, এখানে আরও তুমি দুই যোগ করলা, তাহলে এ পাশেও কী করতে হবে, আরও দুই যোগ করতে হবে। তাহলে তুমি লেসন যেহেতু প্রিপেয়ার করতে পারো নাই, তাহলে পাপের পাল্লা আরেক আরও ভারী হবে, আরও দুই যোগ হবে, যে তুমি কি, দে অলওয়েজ হ্যাভ এ পোর প্রিপারেশন ফর দেয়ার এক্সাম, তারা কি সব সময় খারাপ প্রিপারেশন নেয় তাদের পরীক্ষার জন্য। তাহলে এখানেও আরেকটা কজ ইন এফেক্টটি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা ব্যবহার করতে পারি দেয়ার ফর, তাই না, দেয়ার ফর অথবা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। অলওয়েজ হ্যাভ পোর মার্কস ফর দ্যাট এক্সাম, দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করতে পারে না। ডেশ দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, তারা পরীক্ষায় ভালো করতে পারে না। দেখো এটাকে যদি আমি মাইনাস ধরি, তাহলে এই পাশে যে পরীক্ষায় ভালো করতে পারে না, তাহলে ভালো করার জন্য তার করার উচিত ছিল কি, সে পড়াশোনা করা উচিত ছিল, সময় নষ্ট করাটা বন্ধ করা উচিত ছিল, কিন্তু সে করে উল্টা কাজ। এই যে একটা কিন্তু আছে, যেমন দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, তখনও তারা কী করে না, সময় নষ্ট করা বন্ধ করে না। তাহলে এই কন্ট্রাস্ট তৈরি হয়েছে, কন্ট্রাস্ট তৈরি হলে আবার আমরা বাট ব্যবহার করতে পারি, তাই না, বাট ব্যবহার করতে পারি, ওয়াইল ব্যবহার করতে পারি, ওয়্যারেজ ব্যবহার করতে পারি, ইয়েট ব্যবহার করতে পারি, বা আরেকটা শব্দ আছে নেভারথলেস। হ্যাঁ, এটাও আমরা কন্ট্রাস্টের বেলায়, আমি যেহেতু লিস্টে দিই না এখানে দিয়ে দিই, ঠিক আছে, এই নেভারথলেসও ব্যবহার করা যায়। দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, ওকে ফাইন। এবার আসি সর্বশেষ, দেশ দে কন্টিনিউ টু ওয়াচ দেয়ার টাইম ইউজিং ফেসবুক টিল ইট ইজ টু লেট, এত কিছুর পরেও তারা কি করছে, স্টপ করছে না, রাদার বরং তারা কি করে যাচ্ছে, দে কন্টিনিউ টু ওয়াচ দেয়ার টাইম ইউজিং ফেসবুক টিল ইট ইজ টু লেট, যদিও অনেক সময় গড়িয়ে গেছে তারপরেও তারা এই একই কাজ কন্টিনিউ করে যাচ্ছে, এরকমের বরং তারা এটাই করে যাচ্ছে রাদার। চলো এবার সর্বশেষ, এই সর্বশেষ আমাদের হাতে যে সেন্টেন্স কানেক্টরের প্র্যাকটিসটি আছে সেটি হচ্ছে ক সেটের 2018 সালের প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, চলো একটু দেখে নেই। একই ইনস্ট্রাকশন দেয়া, মেনি পিপল থিঙ্ক, অনেক মানুষ মনে করে দ্যাট যে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, টাকা জীবনে সব কিছু করে দিতে পারে। দেশ ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, তার মানে ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য টাকাটা প্রয়োজন। ইট ইজ নট দ্য থিংস দ্যাট necessarily brings happiness, তার মানে এই না যে এটি আপনার সুখ এনে দিতে পারে। তার মানে কি হলো, প্লাস মাইনাস না, এখানে প্লাস এবং মাইনাস, একটা বলছে যে টাকাটা দরকার আছে, আরেকটা বলছে যে না টাকা তোমাকে পুরো সুখ এনে দিতে পারে না। তাহলে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে কন্ট্রাস্ট হবে। এবং সেন্টেন্সটা একটু বলে রাখি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এই যে দেখো কমা আছে, দুইটা ক্লজকে একসাথে যুক্ত করেছে। আমরা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে এরকমের কমা দিয়ে যখন যুক্ত হবে তখন আমরা দো, অল দো, ইভেন দো ব্যবহার করব। তাহলে আমি ব্যবহার করছি দো, তাহলে আমি ব্যবহার করছি দো, ক্যাপিটাল হবে কারণ এটা সেন্টেন্সের শুরুতে। দো ইট ইজ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিংস দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। এই বিতে দেখো, এবার আমি একটা ইউনিভার্সাল কনসেপ্ট দিচ্ছি না, আমি বলেছি যে ইটস অ্যাবসোলিটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার্স, একটা ইউনিভার্সাল কনসেপ্ট দিচ্ছি, সবার কাছে গ্রহণযোগ্য একটা কনসেপ্ট দিচ্ছি। তাহলে সেখানে আমরা বলি যে এমফাসিস করার বেলায় ইনডিড ব্যবহার করি বা ইনফ্যাক্ট ব্যবহার করি, তাই না। দ্য পার্সন হু ইজ কন্টেন্টেড উইথ হোয়াট হি গ্যাট, অর্থাৎ একজন মানুষ যে সন্তুষ্ট থাকে যা আছে তার
and what he has is really happy. এটি আমরা ওই ক্লাসে আলোচনা করে এসেছি, সেজন্য ওই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি না। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, বলা হচ্ছে যে হ্যাঁ টাকা সুখের জন্য কিছু করতে পারে, দেশ ইট ক্যান নট গিভ হ্যাপিনেস, কিন্তু তোমাকে এটা সুখ এনে দিতে পারে না। এখানেও সেম ঘটনা, প্লাস এখানে মাইনাস, তাহলে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হলে যেহেতু দুইটা সেন্টেন্স সম্পূর্ণ আলাদা, তাহলে এখানে আমরা ব্যবহার করব বাট। ওয়ার এজও ব্যবহার করতে পারি, ওয়াইলও ব্যবহার করতে পারি, বাট বাটটা ব্যবহার করলাম যেহেতু এর আগে বাট ব্যবহার করিনি। এবার আসো, ডেশ উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট ম্যান আর নট হ্যাপি হ্যাপিয়েস্ট ম্যান। তুমি যখন এই কথা বললো যে হ্যাঁ টাকাটা দরকার আছে সুখের জন্য কিছু একটা করতে পারে, কিন্তু টাকা সুখ এনে দিতে পারে না, তখন তোমার বন্ধু জিজ্ঞেস করলো যেমন, তখন তুমি একটা উদাহরণ দিলে যে দেখো তুমি যদি, উই ক্যান সি আমরা দেখি যে দ্য রিচেস্ট ম্যান আর নট দ্য হ্যাপিয়েস্ট ম্যান, যারা সবচেয়ে ধনী তারা সবচেয়ে সুখী না, তাহলে এখানে বলছি ফর এক্সাম্পল, তাই না? একটা উদাহরণ দিচ্ছি। এবার আসো এফের বেলায়, এফে কি বলেছে, দেশ দে লিড এ লাইফ বার্ডেন উইথ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি, দেশ পাসেস স্লিপলেস নাইট। দেখো তাদের বার্ডেন উইথ, তারা যন্ত্রণার কথা এখানে বলছে, আবার স্লিপলেস নাইটের কথা বলছে, তাহলে দুইটা ঘটনা প্যারালালি ঘটছে না, প্যারালালি ঘটছে না দুইটা ঘটনা। আমরা বলেছিলাম যে দুইটা ঘটনা যখন রেল লাইনের মতো চলতে থাকবে, অর্থাৎ দুটি ঘটনা একসাথে চলছে, তারা যেমন বার্ডেন উইথ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি, প্রচণ্ড রকমের উদ্বিগ্নতার মধ্য দিয়ে জীবন কাটায়, সারা রাত তারা না ঘুমিয়ে কাটায়, এই দুটি ঘটনা একসাথে করছে প্যারালাল, তখন আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি অথবা বোথ অ্যান্ড ব্যবহার করি। তো এখানে নট অনলি বাট অলসো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। শুধুমাত্র তারা কেয়ার এবং অ্যাংজাইটি নিয়েই কি করে না, বার্ডেন থাকে না, তারা স্লিপলেস নাইটও কাটায়, তাহলে আমরা ব্যবহার করব not only, আর পরে যেহেতু বলেছিলাম প্যারালালি বাট অলসো। এবার আসো এইচে যাই, দেশ দে আর লার্জ নাম্বার অফ পোর ম্যান। দেখো উদাহরণ দিতে গিয়ে তুমি বলেছো যে ধনীরা এরকমের প্রচণ্ড যন্ত্রণায় আছে, সারা রাত না ঘুমিয়ে কাটায়, আবার এখানে বলছো দে আর লার্জ নাম্বার অফ পোর ম্যান দেশ আর হ্যাপ সাউন্ড স্লিপ। মজার ব্যাপার না, এখানে আবার অনেক দরিদ্র মানুষের কথা তুমি বলছো, যারা যে তাদের টাকা নেই কিন্তু তারা সাউন্ড স্লিপ আছে তাদের। তাহলে আমি বলছি কি, দেখো বিপরীত না, এই পাশে মাইনাস আবার এই পাশে প্লাস। এখানে বলছি যে ধনীরা প্রচণ্ড রকমের যন্ত্রণায়, আবার এখানে বলছি গরিবরা প্রচণ্ড রকমের সুখী, তাহলে এখানে কন্ট্রাস্ট করছে না কন্ট্রাস্ট সিগনাল থেকে। তো এখানে আমরা যেহেতু পুরো কনসেপ্ট, বড় বড় কনসেপ্ট, সেখানে আমরা ব্যবহার করব অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, ঠিক আছে, বা বাট হোয়ার এজও ব্যবহার করা যায়, বাট এখানে সবচেয়ে ভালো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। তাহলে কি হলো, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর ম্যান, প্রচুর দরিদ্র মানুষ আছে যারা কি না। এবার দেখো মজার ব্যাপার আছে এই গ্যাপে, বলেছিলাম আমরা যে যদি নাউন থাকে তারপরে গ্যাপ তারপরে ভার্ব, এখানে কি হয় রিলেটিভ প্রোনাউন হয়, তাই না, রিলেটিভ প্রোনাউন, এবং ব্যক্তি থাকলে কি হবে হো হবে, বস্তু যদি থাকতো তাহলে হুইচ হতো, তাহলে ব্যাপারটা সহজ, তাই না। হো আর হ্যাপি অ্যান্ড এনজয় এ সাউন্ড স্লিপ। তারপরে আসে সর্বশেষ, দেশ মানি ক্যান নট এনশিওর হ্যাপিনেস, তার মানে সর্বোপরি আলোচনা আমাদের বলে দিচ্ছে যে কি না টাকা আমাদের সুখ এনে দিতে পারে না। তাহলে এটা সাম আপ করছি না, তাহলে সরাসরি সাম আপ, এবং আমি আগেও বলেছি আজকেও বলি যে 90% এই যে নম্বরে 90%ই কী হয় এই সাম আপ হয়। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হুইচ ইন্সপায়ার্স মি আ লট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং জিরো পয়েন্ট স্কোর।